এদিকে ঢাকার বাইরে বিএনপি ও সমমনাদের 48 ঘন্টার অবরোধ চলছে ঢিলে ঢালাভাবে। সকালে গাজীপুরের শ্রীপুরে অবরোধের সমর্থনে পিকেটিং করেন বিএনপি নেতাকর্মীরা। সি অ্যান্ড বি বাজার এলাকায় মহাসড়কে মিছিল করেন তারা। যানবাহনে ঢিল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বগুড়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। কিছু জায়গায় যানবাহন চলাচলে বাধা দেয় তারা। এদিকে গতকাল সন্ধ্যায় বরিশালের 3 নম্বর ওয়ার্ডে পুরানপাড়া মাদ্রাসা এলাকায় মশাল মিছিল বের করে ওয়ার্ড বিএনপি। নাশকতার অভিযোগে বরিশাল ছাত্রদলের সভাপতি রেজাউল করিম সহ 2 জন ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ বাহারকে গ্রেফতার করেছে র্যাব। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।